তো সেলিব্রেন্ট, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অনেক ভাইয়ের রিকোয়েস্ট করে বলে যাচ্ছে যে বিটস তো আজকে 30শে সেপ্টেম্বরে লিস্ট হওয়ার কথা ছিল, এটা লিস্ট হলো না কেন? এটার টাকা আমাদেরকে দিল না কেন? আমরা কি টাকা পাবো না? তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কেন আজকে লিস্টিং হয়নি, এটা কখন লিস্টিং হবে, এবং আপনারা কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। তো গাইস, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন, তো তাদেরকে আমি আগেই কিন্তু জানিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আগে কিন্তু পোস্ট করেছি যে বিটসের এখান থেকে আজকে কেন এয়ারড্রপ দিল না, এখান থেকে এটা বাংলা ট্রান্সলেশন করে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বিটস এয়ারড্রপ 1 লাখ এয়ারড্রপ শুরু, অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এয়ারড্রপ পে আউট কয়েকদিন সময় লাগবে, তো আমাদেরকে বলা হয়েছে এখানে কয়েকদিন সময় লাগতে পারে আমাদেরটা। এরপর বলা হয়েছে আমরা চাষের কার্যকালও বিট সমর্থন এবং ফ্যান্স আমন্ত্রণের উপর ভিত্তি করে সাবধানে বিজয়ীদের নির্বাচন করি। এয়ারড্রপ সিজন 2 ইতিমধ্যে শুরু হয়েছে, সবচেয়ে সক্রিয় 2 লাখ ভাগ করা হবে। তো এর অর্থ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের এটা আরও কয়েকদিন সময় লাগবে, এবং সময় আসলে আমরা যখন এয়ারড্রপে যাব, তো যাওয়ার পর আমাদের কিন্তু উইথড্র করার অপশন চলে আসবে এখানে কোনো এক জায়গায়। তো আপনারা এখান থেকে উইথড্রটা করতে পারবেন। উইথড্রটা করে আপনাদের বাইন্যান্স অথবা যে এক্সচেঞ্জের যারা যারা অ্যাড করেছেন সেই এক্সচেঞ্জের মাধ্যমে আপনার টাকাটা নিয়ে নিতে পারবেন। তোকে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে কারা কে কত করে পাবে। তো এটা দেখার জন্য আমরা এখান থেকে এয়ারড্রপ অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এয়ারড্রপ সিজন 1। তো আমরা এখান থেকে লিস্টিংটা হচ্ছে কত, 30শে সেপ্টেম্বরে, এবং এখান থেকে যে সর্ব উপরে থাকবে সে পাবে এখান থেকে $450, এবং সর্বনিম্ন যারা সবচেয়ে কম এখান থেকে কাজ করেছে তারা পাবে এখান থেকে $1.5। তো আপনি যদি এখান থেকে নিয়মগুলো ফলো করে যদি কাজ করে থাকেন, তাহলে আপনি এখানে $1.5 থেকে $450 পর্যন্ত আপনার পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ দিবে 1 লাখ এয়ারড্রপ। তো এখন আপনাদের কথা হচ্ছে আমরা কি টাকাটা পাবো নাকি। আপনি যদি এখান থেকে তাদের এই টাস্কগুলো রয়েছে, ডেলি রিওয়ার্ড, ডেলি টাস্ক, ডেলি ইনভাইট, এগুলো যদি আপনারা যদি ফিল আপ করে থাকেন, তাহলে আপনার টাকাটা পাবেন। যেমন এখান থেকে আমাদের কিছু টাস্ক রয়েছে, আমাদেরকে নিচে এখান থেকে অপশন দিয়েছে, এই টাস্কগুলো এখান থেকে আপনি যদি কমপ্লিট করে থাকেন, এগুলো যদি আপনি কিন্তু সবগুলো যদি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার টাকাটা পাবেন। এবং আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে ফ্যান রয়েছে, তো ফ্যানের যদি আপনি যদি ইনভাইট করে থাকেন, যেমন আমার এখান থেকে 25টা ফ্যান রয়েছে, তো আপনার থেকে যদি ফ্যান যদি ইনভাইট করতে পারেন, যে যত বেশি ফ্যান ইনভাইট করবেন সে তত বেশি কিন্তু এখান থেকে টাকাটা পেতে পাওয়ার সম্ভাবনা বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিটস আমাদেরকে 2-1 দিনের মধ্যে এয়ারড্রপ দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে দরকার হলে আরেকবার রিপ্লাই করে ভিডিওটি দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড তবুও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকে ভিডিও, আমি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।